যাকে নিয়ে কেমন করবারি যাব, তাইরে বলে আব্বা হুজুর গো আপনার ভাতিজা মোহাম্মদ কে আমার বাড়িতে রেখে দেন, আমার বাড়িতে ভালো জায়গাতে থাকবে, কাজকর্ম করতে হবে না, ঠিক টাইম মোতাবিক খাবার পৌঁছে যাবে, আল্লাহ আল্লাহ করবে, আর আমি ভালো ঘরের মধ্যে দরওয়াজা গ্রাউন্ডের ভেতরে রেখে দেব, আর মোহাম্মদ কে কেউ দেখতে পাবে না, তার সঙ্গে কেউ টেনশন লাগাবে না। ও চাচা যদি আপনি তোমার জন্য থাকার সুরক্ষিত একটা জায়গা দেখেছি, কোথায় গো চাচা জান বলো, বলে এই যে সামনে বাড়িটা, যার বাড়িতে তাহেরা, তাহেরা বিশাল ধন সম্পদ ওয়ালি, ভাতিজা মোহাম্মদ এই তাহেরার চৌকাটের ভেতরে থাকবে, প্রাচীরের ভেতরে থাকবে, তোমার ওপরে কোনোদিন দুশ্মনের আঁচ আসবে না। আল্লাহর নবী বলেন, চাচা গো আমি তো দিনের নবী মোহাম্মদ, আমি গাছপালা পশু পাখি কীট পতঙ্গ সবারই নবী, ভালো মন্দ চাদর কাখর পাথর সবারই নবী, আমি মোহাম্মদ রাসূল আকরাম, আমার আল্লাহ পাক ও আমার সাল্লা কাইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে রাহমাতাল লিল আলামিন বলে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আমি ঘরের ভেতরে বদ্ধ থাকলে হবে না, আমাকে দিনের কাজ করতে হবে, ইসলাম প্রচার করতে হবে, আমি যদি ঘরের ভেতরে বন্দি থাকি ইসলামের কাজ হবে না। চাচা গো যদি আপনাকে একটু ভালো লাগে, চলো চলো আমাকে নিয়ে চলো। মোহাম্মদ শোনো, মক্কার মানুষেরা ভালো নাই তোমার পেছনে পড়ে গেছে, চাচা একটা শর্ত আছে, আমি থাকবো ঠিক, কিন্তু আমি বসে থাকবো না, আমি কাজ কর্ম করে তারপর খাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোহাম্মদ কার নাম? চাচা আমি কাজ কর্ম করে তার খাবো। মা আপনাদের দিকে চাদর গেছে, যে যা পারবেন, 1, 2, 5, 10, 20, 200, 100 ইত্যাদি, 500, 1000 খুশি মনে দেন চুপচাপ, আর এদিকেও চলবে ওদিকেও হবে, যেহেতু এটা জীবনের মাহফিল। দেখেন নবী মোস্তফা কার নাম আর তাহেরা কার নাম, উঠক বৈঠক কেউ করবেন না, আমার একটা তার কাটা সবাই জানেন, উল্টা পুল্টা আমি ধোয়া দিয়ে দেবো ভাই, করোনা ভাইরাস এসেছে ধরে নেবে, পরে হতে বলতে পারেন না, আমি আগেই ওয়াদা করে নিয়েছি, ঠিক না? হ্যাঁ, 3টা কি 4টা কি 2টা অবধি থাকবেন, আমিও জানি আজকে প্রথম দিন, বেশিক্ষণ চালাবো না, অল্প সময় বেরাদার, সবে মাত্র 12টা মনে হয় বাজলো, হ্যাঁ, আর 2টা ঘন্টা থাকবেন না, 2 ঘন্টা থাকবেন কি? সুবহানাল্লাহ। হ্যাঁ, কিন্তু কেউ উঠক বৈঠক করবেন না, চুপচাপ নির্মম চিনতে দেখেন নবী মোস্তফা কার নাম। বসেন বাবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বজ বাড়িতে গেছে, আরে গলি গলি চিনে, বজ বাড়িতে 3 দিন করেছি, আমি আমার মেহবুবকে দুনিয়ার বুকে পাঠিয়েছি, সারে আলমের রহমত বানিয়ে, শোনো গো ও চাচা আমি বসে বসে খাবো না, কাজকর্ম করে খাবো। ঠিক আছে ভাতিজা, তুমি কাজ করবা, কি কাজ করবা? বলে তাহেরার যা পছন্দ হবে আমাকে কাজ দেবে। সুবহানাল্লাহ। আপনাদের দিকেও চাদর গেছে, যে যা পারবেন খুশির সাথ দেন, ফাতেমার সঙ্গের সাথে হয়ে যান, একটুখানি আগে বাড়ি, তারপর ঝাড়া ধুরা আমি ঠিক সময় চেহে নেবো, কোনো অসুবিধা নাই বেরাদার, চলবে মহাব্বতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
চলে গেল হযরত আব্দুল মুত্তালিব তাহেরার কাছে। ও মা তাহেরা শোনো কি খবর গো আব্বা জান? বলে বেটি আমার ভাতিজা তোমার বাড়িতে থাকবে ঠিক, কিন্তু ওই রকম বসার ঘরে থাকবে না, রাজপ্রাসাদ কয়েকদিন মধ্যে বন্ধ হয়ে থাকবে না। তাহেরা বলছে আব্বা হুজুর গো, যেহেতু নবী মুস্তফার পায়ে পায়ে দুশমন এই রকম, এই জন্য আমি বলি ঘরের ভেতরে থাকবে না। আমার ভাতিজা দুনিয়ার নবী দয়ার সাগর দয়ার হাবিব রাহমাতাল্লিল আলামিন আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছে, শোনো শোনো শোনো, আমার ভাতিজা মোহাম্মদ ঘরের মধ্যে বন্দি থাকবে না। আমার ভাতিজাকে যদি কোনো কাজকর্ম দিতে পারো খুব ভালো হবে, আমার ভাতিজা বিনা কাজ করে থাকবে না, খাবে না। বলে ঠিক আছে, কি কাজ পছন্দ? আল্লাহর নবী মুস্তফার কাছে গেল, ও ভাতিজা মোহাম্মদ কি কাজ নেবা? তার বাড়িতে 10-20-25-50 হাজার ছাগল ভেড়া দম্বাই আছে, এই সমস্ত ছাগল ভেড়া দম্বাগুলার জন্য রাখার লাগে, যদি তুমি চাও তাহলে সুপারভাইজারের কাজ করতে পারবা। আল্লাহর নবী বলে চাচা আমি সুপারভাইজারের কাজ নেব না চাচা গো, আপনি যদি আমাকে ওই লেবারের কাজ দিতে পারেন আমি লাখারের কাজ করব। বলে ঠিক আছে ভাতিজা, মঞ্জুর হয়ে গেল, চলে গেল তাহেরার কাছে। ও তাহেরা আমার ভাতিজা মোহাম্মদ তোমার ওই রাখালগুলার সঙ্গে ছাগল চড়াতে যাবে। তাহেরার মনের মধ্যে ভাব প্রকাশ হলো, চাচা গো আমি বিনা কাজ করাই না, বাড়িতে রাখবো না, বিনা পয়সাতে কাজ করাবো না, তবে একটা কথা বলি চাচা, আপনার ভাতিজা যদি আমার ছাগল বেড়া দুম্বাগুলা চড়াই, এই ছাগল বেড়া দুম্বাগুলার যতগুলা পাঠা হবে চাচা গো সবগুলা পাঠা মোহাম্মদের, আর যতগুলা পাঠি হবে ওই পাঠিগুলা হবে আমার। আল্লাহর নবী মুস্তফার কানে খবর গেল। নবী আমার বললেন ঠিক আছে, বেরাদার বন্ধু এক পা দু পা করতে করতে কাজে লেগে গেল, একদিন দুই দিন চার দিন পাঁচ দিন দশ দিন হয়ে যায়, নবী আমার ছাগল বেড়া দম্বা নিয়ে চলে মাঠের মধ্যে, গাছতলায় গিয়ে বসে থাকে, সমস্ত তাহের আর ছাগল বেড়া দম্বা গুলার চেহারা বাড়তে লাগলো, যতগুলার বাচ্চা মতো না। আল্লাহ বলে জিবরাইল সবগুলা ভারী হয়ে গেল, পেটের মধ্যে বাচ্চা চলে আসলো, বেরাদার চেহারা বাড়তে লাগলো, বিমারি যতগুলা ছিল ঠিক হয়ে গেল, আস্তে আস্তে তাহারের বাড়িতে রহমতে ভরপুর হতে লাগলো, বরকতে বরকত হতে লাগলো। দয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দুই দিন দুই মাস চার মাস কেটে যায়, নবী আমার গাছতলায় বসে সূর্যের আলো যদি দয়ার হাবিবের ওপরে পড়ে, আমার আল্লাহ বলে জিবরাইল যাও যাও রে গিয়ে সব বইয়ে পড়া পেতে থাকো, আমার বন্ধুর শরীরে যাতে কোনো আজ না আসে, তাহেরা ছাদের উপরে চড়ে সব দেখতেন নবী মুস্তফার। এত সুন্দর মায়ার নবী, এত সুন্দর দেশের নবী, এত সুন্দর দুনিয়ার নবী, যার নাম রহমাতাল লিল আলামিন, সারে আলমের রহমত বানিয়ে পাঠিয়েছে আমার আল্লাহ। তাহেরার মনে মনে ভাব প্রকাশ হলো, আমি বিয়ে করব না করব না মনের মধ্যে ছিল বাসনা, কিন্তু মনে মনে ভাবতে লাগলো মাবু এই মোহাম্মদ যদি আমাকে বিয়ে করে আমিও রাজি আছি, বিয়ে করে নেব। আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধুর পেছন থেকে, আমার বন্ধুর যাতে কোনো অভাব না হয়, বেরোদার বন্ধু বাদলে গিয়ে ছায়া করত না, বীর উপরে কোনো সূর্যের তাপ আসত না, কাকর বিছা চারু ইত্যাদি কিছুই লাগতো না। নাবি আমার প্রত্যেক দিন তাহেরার বাড়ি যেতেন, খেদমতে মানুষজন লেগে থাকতো, আবার ছাগল চড়াতে যেতেন, আল্লাহ আল্লাহ জিকির আজকার সব সময় করত। এই রকম করতে করতে চার পাঁচ ছয় মাস হয়ে গেল, যতগুলা ছাগল চড়াতে আল্লাহ পাকের হুকুম হয়ে যায়, আল্লাহ বলে জিবরাই আমার বন্ধু যতগুলা ছাগল বেড়া দুম্বা চড়াচ্ছে সবগুলার যাতে চারটা পাঁচটা করে বাচ্চা হয়ে যায়, কিন্তু একটাও যাতে পাঠি না হয়, সবগুলাই যাতে পাঠা হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
ভাগ্য সব গাবিগুলার বাচ্চা হতে লাগলো, একটাও পাঠি হয় না, সবগুলা খালি পাটাই পাটা হয়ে গেল, সমস্ত বাচ্চা কাচ্চা গুলাকে নিয়ে ঘরের ভেতরে আছে। একদিন দুই দিন দশ দিন বিশ দিন এক মাস হয়ে যায়, বাচ্চাগুলা দিনের পর দিন বড় হতে লাগলো, দুনিয়ার মধ্যে রটে গেল, মোহাম্মদ একজনকে মোহাম্মদকে পেয়েছে তাহেরা, এত বড় লোক ছিল তাহেরা, কিন্তু মোহাম্মদ কি আরো অতি উত্তম হয়ে গেছে, ধন সম্পত্তির অভাব নাই, যেইগুলার দুগ্ধ হতো না দুগ্ধ হয়ে যায়, গাছের মধ্যে পাতা ফুল ফল ধরত না পাতা ফুল ফল হয়ে যায়, দুনিয়ার মধ্যে রটে গেল, পর দিন হয়ে যায়, এক বছর পার হয়ে গেল, নবী মুস্তফার বয়স হয়ে গেল 25 বছর, বলি সুবহানাল্লাহ, আর বয়স হয়ে গেল 40 বছর, আল্লাহ বলে জিব্রাইল সুন্দর বন্ধুকে বানিয়েছি, বেরাদার বন্ধু এবারে এক পা দু পা করতে করতে হযরত আবু তালিব মনে মনে ভাবলো, আমার ভাতিজা মোহাম্মদকে 1.5 বছর হলো সামদেশের মধ্যে রেখে এসেছি, ভাতিজার সঙ্গে মোলাকাত করতে হবে, আল্লাহর নবীর চাচা চলল গো, এক পা দু পা করতে করতে গিয়ে পৌঁছে গেল সেই দেশে, গিয়ে পৌঁছে গেছে দরজায় আওয়াজ দেয় কে গো, বলে দারোয়ানি রে, আমি হযরত আবু তালেব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, দরজা খুলো আমি এসেছি ভাতিজার সঙ্গে দেখা করব, বিরাদার তাই হয়ে গেল, দরজা খোলা হলো।